দর্শক, রাজশাহী নিউজ টুডে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন উপস্থিত আছি রাজশাহী কামরুজ্জামান চত্বর এলাকায়। এখানে আমরা রাজশাহীর যে তৃতীয় দিনের লকডাউন সেটি সম্পর্কে আমরা দেখব। আমরা যা দুই দিন পার করেছি লকডাউন অবস্থাতে পুরো রাজশাহী, এবং আমরা দেখেছি যে মানুষের চলাচল সেটি সীমিত হলেও তারপরেও মানুষ আসলে চলাচল করছিল বাহিরে, এবং তারা আসলে তাদের নিত্য প্রয়োজনীয় কাজে এবং বিভিন্ন ভাবে আসলে তারা বিভিন্নভাবে তারা আসলে বের হয়েছে, এরকমটি দেখা গেছে। আজকেও আমরা লকডাউনের তৃতীয় দিনে দেখতে পাচ্ছি যে মানুষের সমাগম আসলে রয়ে গিয়েছে, এবং তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়াও বাহিরে আসছে এমনটি দেখা যাচ্ছে, এবং ছোট যে যানগুলো সেগুলো আসলে শহরে চলছে। এবং আমরা দেখছি যে অটো রিক্সার যে চলাচল সেটি আগের মতোই অবস্থাতে রয়ে গেছে, এবং এছাড়াও মানুষের মাস্ক পরার যে প্রবণতা সেটি আগের তুলনায় বাড়লেও তারা যেভাবে মাস্ক মুখের নিচে এবং নাকের নিচে নামিয়ে ব্যবহার করছিলেন সেটি এখন পর্যন্ত রয়ে গেছে এমনটি দেখা যাচ্ছে। এবং করোনা পরিস্থিতির যে ভয়াবহতা বাংলাদেশে ব্যাপক হারে বেড়ে গেছে সেটির জন্য আসলে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা সেটি আসলে প্রশাসন গ্রহণ করলেও কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যে মানুষ আসলে মাস্ক পরছে না, মুখের নিচে নামায় রাখছে এমনটি দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখছি যে রাজশাহীতে মানুষের যে চলাচল সেটি আসলে রয়েছে, এবং আমরা শহরের যে মুখ কামরুজ্জামান চত্বর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে থেকে শহরের বাহিরে থেকে অটো এবং বিভিন্ন রকমের ছোট যানগুলো সেগুলো আসলে চলাচল করছে এবং যাওয়া আসা করছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গণপরিবহন ব্যতীত যে মালবাহী ট্রাক এবং মালবাহী যেই গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে চলাচল করছে। এছাড়াও আমরা দেখছি যে মানুষ যেভাবে আসলে নিত্যদিনে চলাচল করে সেটি আসলে রয়ে গেছে, কিন্তু দোকানপাটের অবস্থা, দোকানপাট আসলে বন্ধ রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে আরডি মার্কেটে কালকে দোকান খোলা ছিল এবং আজকেও খোলা রয়েছে এমনটি দেখা গেছে। এবং আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মেনে আসলে চলাচল করলেও সকলে আসলে সেভাবে চলাচল করছে না, বেশিরভাগ অবস্থায় আসলে তারা বিভিন্নভাবে আসলে প্রশাসন না লোক না থাকলে এবং সেই রকম পরিস্থিতি না থাকলে আসলে তারা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মধ্যে এই মাস্ক ছাড়া এবং স্বাস্থ্যবিধি না মেনে চলার প্রবণতাটাই বেশি এমনটি দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যে চলাচল করছে সেটিতে আসলে তাদের স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি আসলে কম রয়েছে, এবং তারা পাশাপাশি সিটে বসে চলাচল করছে এমনটি দেখা যাচ্ছে। এছাড়াও আমরা একটু জেনে দেখবো যে স্বাস্থ্যবিধি মানুষ কতটা মানছে। আমার তো মনে হচ্ছে না যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কারণ দেখতেছি হয়তো খালি মাস্কটাই পরা হচ্ছে, কিন্তু যানবাহন বলেন, লোকজনের ভিড়, মার্কেট, সব কিছু তো স্বাভাবিকই চলছে। আর তাছাড়া এখন দেখি কিছু আড্ডিতে দোকানপাটও দেখি দু একটা খোলা হচ্ছে, তো যদি তাই হয় তাহলে হয়তো এক সাইড হয় ভালো হয়, লকডাউনের মতো হওয়া উচিত, না হলে সব কিছু আগের মতো করে দেওয়া উচিত, আমার মনে হয় এটাই করা স্বাভাবিক। কারণ দুটানের মধ্যে জনগণ এক বিভ্রান্তির মধ্যে পড়তেছে, দুইটানা হচ্ছে না কোনো দিকে, হয় তারা পুঁজি অর্জনের জন্য হয়তো বার হচ্ছে, তবে দিন শেষে দেখা যাচ্ছে আগের মতোই অবস্থা হচ্ছে, হয় এক সাইড করে দেওয়া হোক, ভালোভাবে লকডাউন পালন করা উচিত, না হলে আগের মতো করা উচিত। আমরা জানতে পারলাম যে তিনি জানাচ্ছিলেন যে লকডাউনের পরিস্থিতিতে যেরকমভাবে আসলে মানা দরকার সেভাবে আসলে মানা হচ্ছে না এমনটি দেখা যাচ্ছে, এবং তিনি জানাচ্ছিলেন যে লকডাউনটি যাতে সম্পূর্ণভাবে যেভাবে মানা উচিত সেভাবে আসলে মানা হয় এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটু জানবো আরেকজনের কাছে, রাজশাহীতে লকডাউনটি কীভাবে মানা হচ্ছে। লকডাউন যেটা সরকারের নির্দেশ সে 100% মোতাবেক মানা হচ্ছে না, মানুষ সচেতনতার অভাব, মানুষ যে কেন যে নির্দেশনা মানছে না বুঝে উঠতে পারছি না, আর না মানার কারণে তো ওরা তো নিজের নিজের ক্ষতি করছে, অন্য তো কারোর ক্ষতি করছে না। আর এই লকডাউনটা যদি না মানে চলে তো মৃত্যুর হার তো আরও বাড়বে, তো কমবে না, দিন দিন বাড়বে। বাংলাদেশের জনগণ হিসেবে চাওয়াটা হচ্ছে, বাংলাদেশ তো খুব একটা ধনী দেশ না, দরিদ্র দেশ, এখন লকডাউনের কারণে অর্থনৈতিক তো ক্ষতিও হবে, সব দিক ব্যালেন্স মেনটেন করে যদি সরকার একটা নির্দেশনা দেয় একটা সুস্থ, তাহলে সবচেয়ে ভালো হয়, এছাড়া তার কিছু বলার নাই। কারণ লকডাউনে তো পুরোপুরি তো অর্থনৈতিক এটা ক্ষতিগ্রস্ত হবে, আর বাংলাদেশ তো সেরকম ধনী দেশ তো না। হ্যাঁ,
ধন্যবাদ। আমরা জানতে পারলাম ওনার কাছে যে তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশের যেহেতু অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে, সেজন্য আসলে তিনি যে জানাচ্ছিলেন যে লকডাউন পরিস্থিতিতে সকল দোকানপাট এবং সব কিছু বন্ধ থাকলে আসলে যেদিক থেকে মানুষের যে সমস্যা এবং অর্থনৈতিক যে সমস্যার দেখা দেবে এবং বিভিন্ন ঘাটতি দেখা দেবে, তেমনটি মানুষের আসলে যে জীবনের যে সংকট সেটিও আসলে রয়ে যাচ্ছে, এমনটি তিনি জানাচ্ছিলেন। এজন্য তিনি জানাচ্ছিলেন যে আসলে দুই দিক একসাথে সমান ভারসাম্য রেখে যদি সেই ব্যবস্থা সরকার গ্রহণ করে, এমনটিতে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সকলের জন্য আসলে উন্নতি কাম্য হবে, এমনটি তিনি জানাচ্ছিলেন। এছাড়াও আমরা দেখছি মানুষ আসলে জানাচ্ছেন যে লকডাউনে আসলে যেভাবে আসলে পরিস্থিতি মানা উচিত এবং যেভাবে চলাচল করা উচিত সেটি আসলে পুরোপুরিভাবে মানা হচ্ছে না, এমনটির জন্য আসলে সকলে জানাচ্ছিল, এমনটি দেখা যাচ্ছে দেখছি। আমরা একটি ছোট যান পরিবহনের একজনের সাথে কথা বলবো। লকডাউন পরিস্থিতি তো খুব আমাদের এলাকায় দিনের অবস্থা খুব খারাপ। এই যে কিস্তি মিস্তি বন্ধ নাই, কিছু নাই, এই কিস্তি মিস্তি লেপেরেশে নিতে আসে সবজন, এই যে অটো চালকরা, এই যে ভাড়া নাই বসে আছি সকাল 6টা থেকে, কে এতক্ষণে মারলাম এলাকে 100 টাকা, মানে পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ এই লকডাউনের কারণে। তো আর কি বলবো, আমাদের পরিস্থিতি মানে নাজেহাল অবস্থা। লকডাউন এখন হলে গিয়ে আপনার হ্যান্ড গ্লাভস পরতে হবে, তারপর মাস্কটা পরে হলে গিয়ে মানে সব সিস্টেম বজায় রেখে লকডাউনটা মানে নিয়মতান্ত্রিকভাবে চললে জিনিসটা ঠিক হয়। দেশের অবস্থা খারাপ, না তা অবশ্য সেরকম ব্যবস্থা নাই, কিন্তু কি করে ব্যবস্থা করবো? এই যে বললাম আপনার, আমাদের এলাকায় দিনের অবস্থা খুব খারাপ, দিন আনে দিন খাই, যে সকাল 6টা থেকে 100 টাকা ভাড়া মারলাম, এই হলো গো পরিস্থিতি। জানতে পারলাম ওনার কাছে যে তিনি জানাচ্ছেন লকডাউন অবস্থাতে তারা বাহিরে বের হলো এবং যে তাদের জীবিকা সেটি নির্বাহের কাজ করলেও তারা আসলে পুরোপুরিভাবে যে জীবিকা নির্বাহটি সেটি আসলে করতে পারছে না, তাদের যেটি আসলে চাহিদা সেটি আসলে তারা পূরণ করতে পারছে না, এমনটি দেখতে পাচ্ছি। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আসলে রাজশাহীর জনগণের যে চলাচল সেটি আসলে রয়ে গিয়েছে, এবং এছাড়াও আমরা দেখছি যে ছোট যানবাহনগুলো সেগুলো আসলে চলাচল করছে, কিন্তু তাদের আসলে যে ঘাটতি যেটি মেটানোর জন্য তারা আসলে বাহিরে আসছে তারা সেটি আসলে পূরণ করতে পারছে না, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই পর্যন্ত আমাদের রাজশাহীর সর্বশেষ খবর ছিল, ধন্যবাদ আপনাদেরকে।